উৎপাদকের বিশ্লেষণ করতে ভয় পাও? তার জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমার সঙ্গে থাকা দায়িত্ব তোমাদের এবং শিখানোর দায়িত্ব হচ্ছে আমার। যে কোনো মিডল টার্মকে আমরা কয়েক মুহূর্তের মধ্যে করব খুব মজা করে, এবং এই ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। তো আমি বলবো তোমাদেরকে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয়। তো উদাহরণস্বরূপ তোমাকে বলা হয়েছে, ধরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 12। তাই এইটাকে মিডল টার্ম করতে গেলে প্রথম যেটা তোমরা মনে রাখবে যে এই যে শেষে যেটা আছে কত আছে আমাদের 12 আছে। জাস্ট তুমি 12 কে তুমি মনে করো এমন দূরের সংখ্যা নাও যেদেরকে গুণ করলে আমাদের 12 আসবে এবং তাদেরকে যোগ করলে যেন আমাদের 7 আসে। তো দেখো 3 এবং 4, 3 ছেড়ে 12 মিলছে, এবং এই 3 এবং 4 কে যোগ করলে আমাদের কত আসছে 7 আসছে, তাই না? তো আমরা এটা করবো কিভাবে, যে এক্স স্কোয়ার করে লিখবো আমরা, সবসময় কিন্তু বড়টা কিন্তু আগে লিখবো আমরা, ঠিক আছে? তাহলে 4 প্লাস 3, এবং এই যে চলরাশিটা আছে আমরা এক্স বসিয়ে দেবো, তারপরে প্লাস 12 বসিয়ে দেবো। তাহলে কি হলো, আমাদের প্রথমটা যা আছে সেটা বসলো, সেকেন্ডটা মানে থার্ডটা যা আছে সেটা বসলো। জাস্ট আমি এই 7টাকেই আমি ভাঙলাম, মানে উৎপাদক করলাম, নিয়ে 4 প্লাস 3 যোগ করলে 7, এক্স এক্স আছে। তো ক্লিয়ার? তো আমি এটাকে মিটিয়ে দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো এবার দেখো এটা কি করবো, এক্স স্কোয়ার প্লাস এই যে এক্সটা আছে আমাদের, এই এক্সটা কি হবে, এই দুটোর সঙ্গে গুণ হয়ে যাবে। জাস্ট তুমি 4 সঙ্গে এক্স গুণ করলে কত হয়, 4x হয়, প্লাস আছে প্লাস বসিয়ে দিবে, এবং 3 সঙ্গে যদি এক্স গুণ করলে কত হয়, 3x হয়। এটা তোমরা জানাম জানি না, তারপরে 12 তোমরা 12 বসিয়ে দিবে। এবার এইটা করার পর আমাদের হয় কি, কমান। কমান জিনিসটা কি তোমরা এখানে বুঝতে পারবে। দেখো এই দুটোর মধ্যে আমরা প্রথমত কমান লিখবো, এবং সেকেন্ড আমরা এই দুটোর মধ্যে কমান লিখবো। কমান জিনিসটা কি দেখে রাখবা, যে তাহলে আমাদের জাস্ট এখানে লিখে রাখলাম এক্স স্কোয়ার প্লাস 4x, এটা কমান নেবো। কমানটা কি, এক্স স্কোয়ার মানে এক্স আছে আমাদের দুটো, তাই না, এবং এই 4 সঙ্গে এক্স এর গুণ আছে। তো কমান জিনিসটা কি, তাহলে প্রথম পদ এবং সেকেন্ড পদের মধ্যে একই জিনিস কি আছে, দেখো যে এক্স আছে এবং এক্স আছে, দুটোর মধ্যে কিন্তু এক্সটা আছে, বাকি কিন্তু আর কমান নেই। এই এক্সটা আমরা লিখে রাখলাম বাইরে, এবং ব্র্যাকেট করে যে দুটো পড়ে থাকলো মানে এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 আমাদের বসে গেলো। হ্যাঁ, এইটাই হচ্ছে কমান। তো আমরা এক্স কমান জানো, তাহলে এক্স প্লাস কত হলো আমাদের, 4 হলো, ঠিক আছে? এবার দেখো আমাদের এইটা তো 3x প্লাস 12, তা 3x প্লাস 12 মানে কি, 3 ইন্টু x আর 3 ইন্টু 4, 12 মানে 3 ও 4। তো 3 3 কমান যেছে আমাদের, 3 3 কমান গেল, পড়তে থাকলো এক্স আর 4, তাহলে এক্স প্লাস 4। তোমরা মনে রাখবে যে এইটা মানে প্রথম পদে যেটা হবে এটা কিন্তু সেম একই হবে, এবং যেহেতু দুটো একই আছে আমরা লিখে রাখো যে এক্স প্লাস 4 এবং এক্স প্লাস 3, তাই না? কত সহজ কিন্তু আমরা অঙ্কগুলো বুঝতে পারছি এবং করতে পারবো। চলো আর একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই অঙ্কটাকে যদি আমি অন্যভাবে লিখি, দেখো তো এখানে আমাদের 12 আছে, তাই না? এবার তোমাকে আমি দিয়ে যদি 8, তো কী করবো, তাহলে এই 12কে এমন দুটি সংখ্যা লিখবো যাতে আমাদের 8 আসে, ঠিক আছে? তো দেখো 6 2 12, তাই 6 এবং 2 যোগ করলে কিন্তু আমাদের কত আসে, 8 আসে, সিম্পল। তো আমরা কী করবো, দেখো এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে লিখবো 6 প্লাস 2, অলওয়েজ তোমরা এই জায়গায় কী হলে বড় সংখ্যাটা আগে লিখবে। তো এক্স চলে গেলো আমাদের, তারপরে প্লাস 12 হয়ে গেল, ঠিক আছে? তো একইভাবে আমরা করবো কি, তো এক্স স্কোয়ার করলাম প্লাস এক্স এর সঙ্গে কার গুণ, 6 এর গুণ, তাহলে 6x প্লাস 2 সঙ্গে কার গুণ, এক্স এর গুণ, কত হয়, 2x প্লাস 12 হয়ে গেল, তাই না? এবার আমরা করবো কি, মিডল টার্ম। হ্যাঁ, এবার মিডল টার্ম করবো। দেখো তো এখানে x দুটো আছে, এখানে x একটা আছে, তো আমরা x হচ্ছে আমাদের কমান, তো xটা কমান নিলাম আমি। x কমান নেওয়ার পর পড়ে থাকলো কি আমাদের, এখানে একটা x পড়ে থাকলো, আর যেহেতু xটা আমি কমান নিয়েছি তাহলে পড়ে থাকলো আমাদের 6 পড়ে থাকলো, ঠিক আছে? এবার দেখো প্লাস আমি প্লাস দিয়ে দিলাম। এবার দেখো এই 2x প্লাস 12, এর মধ্যে কমান কি, দেখো 2x আছে আমাদের, তাহলে এই 12 এর জায়গায় কিন্তু 2 কিন্তু আছে অলরেডি, তো আমরা 12কে লিখলে 2 ইন্টু 6, তা 2 আছে আমাদের, তো 2 কমান, কমান পেয়ে গেলাম আমি। তাহলে পড়ে থাকলো কি আমাদের, এক্স প্লাস 6, মানে এর বাদ চলে গেল, তো এক্স প্লাস 6, দেখো সেম একই হয়েছে, তাই না? তো এটাকে আমরা লিখে রাখবো এক্স প্লাস 6, এবং যেটা পড়ে থাকলো এক্স প্লাস 2, এক্স প্লাস
টু। তাহলে আমরা এই ধরনের অঙ্ককে আমরা কয়েক মুহূর্তে করতে পারি। চলো আরেকটা দিই আমি, তাহলে তোমরা জিনিসটা খুবই সহজে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে এবং ভুললেও তোমরা কিন্তু এই অঙ্কগুলো ভুলতে পারবে না। তোমাকে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস চব্বিশ, ঠিক আছে? তো আমরা কি বললাম যে তোমাকে এগারোকে মেলাতে হবে, কাকে গুণ করে, এই চব্বিশকে গুণ করে, মানে চব্বিশকে ভাঙতে হবে আগে। তো ওই চব্বিশকে ভাঙো, তো থ্রি এবং এইট মানে তিন আটে চব্বিশ, এবং যদি আমরা এই তিন আটকে যোগ করি এগারো, তাহলে আমরা দেখো এই দুটোকে গুণ করলে চব্বিশ এবং তিন এবং আটকে যোগ করলে এগারো, তো আমরা পেলাম কত, তিন এবং আট। তাহলে আমরা আগে বললাম যে আটটাকে আগে লিখতে হবে আমাদের, তো এক্স এক্সই আছে আমাদের, দেখো কত বসছে আমাদের, এইট প্লাস থ্রি, এই এইট প্লাস থ্রিকে যোগ করে দেখো ইলেভেন আসছে, তাই না? তো আমাদের চলরাশি কি আছে, এক্স এক্স বসে দিলাম আর এটা টোয়েন্টি ফোর। এবার দেখো একইভাবে আমরা করে ফেলতে পারি, এক্স স্কোয়ার গুণ করলে কত হয়, এইট এক্স এটা থ্রি এক্স এটা টোয়েন্টি ফোর, মানে চব্বিশ হলো আমাদের। এবার দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে, সিমিলারলি একই এক্স দুটো আছে, একটা এক্স পেয়ে গেলাম আর এই জায়গায় আমাদের আছে কত, এইট পেয়ে গেলাম। এবার এখানে থ্রি কমন গেল, থ্রি কমন দিলে এক্স প্লাস এইট, ঠিক আছে? তো এবার আমরা গুণ করবো, দেখো এক্স প্লাস এইট এবং এক্স প্লাস থ্রি, তাই না? খুব মজা করে আমরা করে ফেলতে পারি। তো ঠিক আছে, আমরা তো প্লাস প্লাস করলাম, যদি মাইনাস থাকে, তো মাইনাস থাকলে আমরা কীভাবে করবো, দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চব্বিশ। তো এই অঙ্কটা তোমরা কীভাবে করবে, তো সেম একই বসছে, তো তিন গণিত আট, তারপরে চার গণিত ছয় আর দুই গণিত বারো, ঠিক আছে? তো এমন দুটি সংখ্যা নিব আমরা যাদেরকে যোগ কিংবা বিয়োগ করলে ফাইভ মিলে, ঠিক আছে? তো দেখো প্রথম, দেখো প্রথমটা দেখো আমাদের এইট এবং থ্রি, এটা যদি আমরা বিয়োগ করি তো আমাদের ফাইভ আসছে, তো ওইটা, আর এটা বিয়োগ করলে টু আসছে, এটা বিয়োগ করলে আপনার টেন আসছে, তো যোগ করলেও টেন আসছে, আর এটা যোগ করলে তোমার চোদ্দ আসছে। তাই যোগ কিংবা বিয়োগ যাই করো না কেন, যেন এই যে মিডিলে আছে, মিডিল টার্মে যে ফাইভ আছে, সেই ফাইভটা আমাদেরকে ম্যাচ করতে হবে। তো আমরা করবো কী করে দেখো, তো প্রথমে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বসিয়ে দিলে মাইনাস মাইনাস দেবো আমি, যেটা আছে সেটা করবে তুমি। এবার আমি ব্র্যাকেটের মধ্যে সবসময় বড় সংখ্যাটি লিখবো, তাহলে এইট আমাদের বড়, এইট মাইনাস কত, থ্রি, ব্যাস। তো চলরাশি কত, এক্স মাইনাস চব্বিশ, ক্লিয়ার? তো দেখো এবার দেখো এইট থেকে থ্রি বাদ দিলে ফাইভ আসছে, তাই না? তো সবসময় তুমি বড় সংখ্যাটাও আগে লিখবে, ব্যাস। আমাদের এবার করলে কত হয়, এক্স স্কোয়ারও হয়। এখানে একটা জিনিস মনে রাখবে, যদি সামনে মাইনাস থাকে তো ব্র্যাকেটের ভিতরগুলো চেঞ্জ হয় ব্র্যাকেট তুললে, ঠিক আছে? তো আমাদের কত হবে এটা, এইট এক্স, এই মাইনাসটা কী হয়ে গেল, প্লাস থ্রি এক্স, তাই না? এবং মাইনাস কত হয় আমাদের, চব্বিশ, ক্লিয়ার? এবার আমাদের কী আছে, কমন নেব আমরা। তো যদি কমন, এই দুটোর মধ্যে কমন নিয়ে, তো আমাদের এই জায়গায় দুটো আছে এক্স, একটা এক্স কমন যাবে, একটা এক্স যদি কমন নিই আমরা, তো একটা এক্স থাকলো পড়ে, মাইনাস থাকলো পড়ে, এখানে একটা এক্স কমন নিয়েছি, তা পড়ে থাকলো আমাদের এইট, মানে আট পড়ে থাকলো। এখানে প্লাস, তুমি প্লাস নিয়ে নাও, ঠিক আছে? তো এখানে থ্রি আছে, তো নিশ্চয় চব্বিশের মধ্যে থ্রি এইট, মানে আমাদের থ্রি ভরা আছে, আমাদের এইট এক্সট্রা আছে, তো থ্রি কমন যদি নিই আমি, তো এক্স মাইনাস কত, এইট, ঠিক আছে? তো দেখো এক্স মাইনাস এইট, এক্স মাইনাস এইট সেম কিন্তু হবে আমাদের, তো এক্স মাইনাস এইটকে নিয়ে নাও, পড়ে থাকলো আমাদের এক্স এবং প্লাস থ্রি, তো এক্স প্লাস থ্রি, তাই না? কত সহজে কিন্তু আমরা জিনিসগুলো করে ফেলতে পারি। চলো আর একটু বড় দেখি আমরা, তাহলে জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো আমরা, যে টু এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস চোদ্দ নিলাম। তো এটা আমরা কিভাবে করবো দেখো, যে এটা করতে গেলে একটা জিনিস দেখো, যে প্রথমে কত আছে টু এক্স, আগে ছিল আমাদের এক্স স্কোয়ার আগে ছিল ওয়ান, তাই আমরা গুণ করিয়ে নিই। এবার এই টুর সঙ্গে আমাদের এইটা ফোরটিন গুণ করবো, মানে দুইয়ের সঙ্গে চোদ্দ গুণ করলে কত হয়, এই আঠাশ, এই আঠাশটাকেই ভেঙে তোমার এই এগারোকে মেলাতে হবে, ঠিক আছে? তো আঠাশকে এমন দুটি অংশ ভাগ করবো যেটা আমাদের এগারো মিলে। তো দেখো সাত চারে যদি আমরা গুণ করি তো আঠাশ, তাই না? এবং সাত এবং চারকে যদি যোগ করি কত হয়, এগারো হয়, তাই না? তাহলে এটা মিলে গেছে আমাদের। তো এক্স স্কোয়ার মাইনাস এই এগারোর জায়গায় বসাবো কত, সেভেন প্লাস ফোর এক্স ইন্টু প্লাস চোদ্দ। এবার আমরা জানি যে টু এক্স স্কোয়ার বসে গেল,
এই যে সেভেন আছে, সেভেনের সঙ্গে এই এক্সটা কিভাবে গুণ হয়ে যাবে। আর একটা বলেছিলাম যখন ব্যাকের উঠবে তো এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো কত হলো এটা, 4x হলো, প্লাস কত হলো আমাদের 14। সে একইভাবে আমরা একটা কমান নিব, দুই আছে দেখো, কিন্তু এই সেভেনের ভিতরে কিন্তু দুই আমাদের নেই, তো দুই আমাদের কমানটা পাবো না। তো এক্স স্কোয়ারের মধ্যে দুটো এক্স আছে, তো একটা এক্স কিন্তু আমরা কমান পেয়ে যাবো, কারণ এখানে আমাদের একটা এক্স আছে। তো এখানে কি পড়তে থাকলো, টু এবং এক্স, আর এই যে পড়তে থাকলো আমাদের সেভেন পড়তে থাকলো। হ্যাঁ, এবার এই যে মাইনাস, তুমি মাইনাস নিলে, এবার দেখো যে 4x এবং 14 এর মধ্যে কমন কি আছে। তো 4x মানে কি, 2 ইনটু 2x এবং 14 2 ইনটু 7, তো একটা 2 একটা 2 কিন্তু কমন আছে, তাই না। তো আমাদের 2 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে আমাদের 2x প্লাস, সরি প্লাস হবে না কারণ এখানে মাইনাস আছে। তো যখন ব্যাট আরম্ভ করবো তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে, যখন ব্যাকে তুলবো তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো কত হলো, 7। আগে বলেছিলাম যে এইটা যা হবে এটা কিন্তু সেম তাই হবে আমাদের। তো এবার দেখো 2x মাইনাস 7, 2x মাইনাস 7, তুমি লেখে রাখো 2x মাইনাস 7 লিখে রাখ। এবার পড়তে থাকলো আমাদের x মাইনাস 2। খুব সহজে কিন্তু এই ধরনের অঙ্ক করতে পারি আমরা, তাই না। যদি আমার ভিডিও তোমাদের ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দেবে। নমস্কার।